কি খায়? ওটা এখনো শেষ হয় নাই। এই তুমি কোথায় গেছিলা হাফসা? দিতে চাইছি কারে সারপ্রাইজ, সারপ্রাইজ তো আমরাই হয়ে গেলাম। আমি মনে করছি রীতি আফসা তুমি সারপ্রাইজ হয়ে গেছো না? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো আছেন। আজকে হঠাৎ করে আমার ছোট বোন এলো এবং সাথে এলো আমাদের হাঁসের সাউ হাফসা পাখি। হাফসা পাখিকে দেখে আমরা অনেক সারপ্রাইজ হয়েছিলাম, আর এই জন্য এখন সবাইকেই সারপ্রাইজ দিচ্ছি। দুপুরবেলা, তখন বাজে বেলা দুইটা, ঠিক ওই সময় কনিং বেল বেজে উঠল। আমি ভেবেছিলাম হয়তোবা বুয়া এসেছে। রাহা যে দরজা খুললো আর দেখলাম আমাদের হাঁসের সাউ। অনেক সারপ্রাইজ হলাম, শুধু আমি একা না, রাহা, আপনাদের ভাইয়া, আমি সবাই সারপ্রাইজ হলাম। শুধু রিদি বাসায় ছিল না, রিদি ছিল ভার্সিটিতে। রিদি এখনও খবর পায়নি যে হাঁসের ছাউটা আমাদের বাসায় এসেছে। রিদির অপেক্ষা করতে করতে বারবার আমি দরজা খুলছি আর ভাবছি হয়তোবা রিদি আসবে, তাই হাঁসের ছাউটাকেই সাথে নিয়ে বারবার দরজা খুলছি। কিন্তু দরজা খুলে দেখছি না, রিদি এখনও আসেনি। একবার রাহা এলো, একবার বুয়া এলো, এরকম বারবার শুধু ধোকা খেয়ে যাচ্ছি। আর রিদিকে সারপ্রাইজ দেওয়ার বদলে উল্টো আমি নিজেই সারপ্রাইজ খাচ্ছি। আর আমি ভিডিও অন করে ক্যামেরা ধরে রাখি যে আমি কি ঘটনাটা ঘটে সেটা একটু ক্যামেরা বন্দি করব। যাই হোক, রিদি এখনও আসেনি। রিদি আসলে হাফসা পাখিটাকে দেখে কি করে সেটা দেখার জন্য আমি এখনও অপেক্ষায় আছি। ফারজানা এসেছিল দুপুরবেলা। দুপুরবেলা আমার আগেই রান্নাবান্না কমপ্লিট ছিল, ওরা তাই খেলো। আর বিকেলের চা নাস্তা করলাম। আপনাদের ভাইয়া অবশ্য হাফসা পাখিটাকে নিয়েই হোটেল থেকে পুরি, সিঙ্গারা এবং আমাদের জন্য জিলাপি নিয়ে এসেছিল। হোটেলের এই খাবার দিয়েই আমরা চা নাস্তার পর্বটা সেরে নিলাম। আর আমি এখন রাতের জন্য কিছু রান্নাবান্না করছি। আমি গরুর মাংসটা ছোট ছোট করে কেটে এর মধ্যে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। কই মাছ রান্না করব, কই মাছের মধ্যেও আমি মশলা মাখিয়ে রেখেছি। আর আমি কচু শাক রান্না করব। কচু শাকটা আগে কেটে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি ভাপ দিয়ে নিলাম। কচু শাক আপনাদের ভাইয়ার অনেক পছন্দ, রাহা রিদি দুইজনেও খুব পছন্দ করে, কিন্তু আমি আবার খুব একটা খেতে পারি না। কচু শাক খেলে আমার গ্যাস হয়, বুক ব্যথা করে, তাই পছন্দ হওয়া সত্ত্বেও খুব একটা খাই না। যাই হোক, কচু শাকটা পানি ঝরতে দিলাম। আর গরুর মাংসটা অনেক আগে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি প্রেশার কুকারে দিয়ে তারপরে চুলার জাল ধরিয়ে দিলাম। মেহমানকে রেখে রান্না করতে ভালো লাগে না, তাই খুব শর্টকাট করেই আমি রান্নাবান্নাটা করছি। কচু শাকের জন্য আমি চিংড়ি মাছ, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এখন মশলা দিয়ে মশলাটাও কষিয়ে নিচ্ছি। এক চুলায় আবার গরুর মাংস হচ্ছে, আর অন্য চুলায় আমি চিংড়ি মাছটা কষানো হলে এর মধ্যে ভাপ দেওয়া কচু শাকটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কচু শাক রান্না করতে অনেক সময় লাগে, এটাকে তাড়াহুড়া করে রান্না করলে অনেক সময় দেখা যায় গলায় ধরে, তাই আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ঠিক ওই সময় বেজে উঠল কনিং বেল। দেখা যাক এখন রিদি হাফসা সোনা পাখিটাকে দেখে কিভাবে চমকে উঠে। আমাকে দেখতে গেল
বাইরে যাবে বাইরে যাবে রিদি সারাদিন পর ভার্সিটিতে এই মাত্র আসলো। সে খুব টায়ার্ড ছিল, কিন্তু দরজা খোলার পরে হাফসা পাখিটাকে দেখার পরে তার সব ক্লান্তি দূর হয়ে গেল। এখন সে হাফসাকে কোলে নিয়ে দৌড় দিল তার রুমের মধ্যে। আমি আবার চলে এলাম রান্নাঘরে। আমার গরুর মাংসটা হয়ে গেছে আর কচু শাকেরও পানি শুকিয়ে গেছে। এটাকে আমি এমন অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি কই মাছগুলো ভেজে দিব। কই মাছের মধ্যে অনেক আগেই আমি মশলা মাখিয়ে খেয়েছিলাম, চুলা খালি ছিল না। এক চুলায় গরুর মাংস আর অন্য চুলায় কচুর ছিল। গরুর মাংস কচু দুটো রান্না করতেই অনেক সময় লাগে, তাই মাথা আমার ম্যারিনেট অবস্থায় ছিল। এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়ার কই মাছ অনেক পছন্দ, শুধু আপনাদের ভাইয়ার না, ফারজানা কই মাছ পছন্দ করে, তাই সবার পছন্দেই আমি কই মাছটা ভোনা করছি। মাছ ভাজা হলে মাছের তেলের মধ্যে আমি মশলা কষিয়ে নিলাম, আর কষানো মশলার মধ্যে আমি ফ্রোজেনে রাখা কয়েকটা টমেটো দিয়ে দিলাম। টমেটো আমার খুবই পছন্দ, আমি সব তরকারিতেই টমেটো দিতে পছন্দ করি। মশলা কষানো শেষ, এখন এই পর্যায়ে আমি মশলার মধ্যে ভাজা কই মাছগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে কই মাছটা মিশিয়ে নিচ্ছি। কই মাছটা অবশ্য খুব বেশি ঝোল করে আমি রান্না করব না, একেবারে মাখা মাখা একটা ঝোল থাকবে। আর ঠিক এই পর্যায়ে আমি কই মাছ এখন নামিয়ে নেব। কই মাছটা ভোনা করা হয়ে গেলে আমি একটা ডিশের মধ্যে কই মাছগুলো তুলে নিলাম। আমার রান্না করা শেষ হলে এখন আমি শাহালমকে খেতে দিলাম। সবাই একসাথে খাচ্ছি না, তার কারণ হলো শাহালম চলে যাবে, তার একটু কাজ আছে, ফারজানা এবং আমাদের হাঁসের ছাউটা থাকবে, তাই ওর যেন বেশি রাত না হয় ওকে একা একাই খেতে দিলাম, আর আমরা সবাই আরেকটু পরে খাবো। শাহালম খাবার খেলো, আর এই দিকে দেখেন আমার হাফসা সোনা পাখিটা কী করছে। সে টিভি দেখছে এবং টিভির গানের নাচের তালে তালে সেও তাল মিলাচ্ছে। রাহা তাকে সেই তাল মিলানোর জন্য সাহায্য করছে। সে কার্টুন দেখছে আর খুব এনজয় করছে। আর আমি মজা পাচ্ছি আমার হাসির ছায়ের এরকম প্রাণ চঞ্চলতা দেখে। শুধু আমি একা না, রাহা, রিদি এবং আপনাদের ভাইয়া, তারা এতটা আনন্দ পায় যখন হাসির ছাউটা আমাদের বাসায় আসে। আমরা এই হাসির ছাউটাকে এত বেশি ফিল করি যে ও যখন দুই দিন একদিন না আসে সবাই ওর জন্য মন খারাপ করে বসে থাকে। তাই শাহালম, ফারজানা ওদের ইচ্ছা না থাকলেও ওরা মাঝে মাঝে এসে এই হাঁসের ছাউটাকে আমাদের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে যায়। এই যে দেখেন এখন হাঁসের ছাউটা কী করছে, সে আমার ব্যাঙ্কু আর চিঙ্কুর পিছু পিছু ছুটছে। শুধু ব্যাঙ্কু আর চিঙ্কুর পিছনেই ছুটে না, তাদেরকে সুযোগ পেলে কান ধরে টেনে সামনে নিয়ে আসে। হাফসা একটুকু ভয় পায় না ব্যাঙ্কুককে আর চিঙ্কুককে দেখে। সে ব্যাঙ্কুককে আর চিঙ্কুককে ধরার জন্য ডাইনিং টেবিলের নিচে চলে যায়, বিভিন্ন চিপাচাপার ভিতরে চলে যায় আর কান ধরে টেনে নিয়ে আসে। ব্যাঙ্কুক আর চিঙ্কুকও দেখা যায় দৌড়ে হাফসার কাছে আসে। ওদেরকে যে কান ধরে টানাটানি করে, তারপরে ওরা হাফসাকে কিছুই বলে না, হাফসার কাছে এসে ওরা বসে থাকে। এই ছিল আমার আজকের হঠাৎ করে মেহমান আসা, মেহমানের জন্য টুকটাক কিছু রান্নাবান্না, আর আমার হাফসা সোনা পাখি ছোটো ছোটো দুষ্টুমি এবং মজার করা কিছু সময় কাটানো। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।